সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত যা যা থাকছে সেগুলো হচ্ছে কিভাবে আমরা পেঁপে গাছে ছোট বয়সেই ফলন আনতে পারি এবং কিভাবে পেঁপে গাছকে আমরা মাটিতে রোপণ করতে পারি, পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ছিদ্র হয়ে যাওয়া এবং পাতা কুঁকড়ে যাওয়া রোগের থেকে কীভাবে আমরা আমাদের পেঁপে গাছকে রক্ষা করতে পারি, আর এই সম্পূর্ণ বিষয়গুলি আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই সহজভাবে উপস্থাপন করছি এবং এর সাথে এর আপডেটটিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও ভিডিও পেতে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমাদেরকে এই পেঁপে গাছের চারা কিভাবে রোপণ করতে হয় সেটি শিখে নিতে হবে। তাহলে চলুন শিখে নিই। প্রথমেই আমরা এক হাত পরিমাণে এখানে গর্ত করে নিয়েছি, তারপর কিছুদিন রেখে আজকে আমি এটিতে মাটির উপরে অর্থাৎ মাটির ঠিক এক আঙুল নিচে কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। প্রায় 100 দানার মতন ইউরিয়া সার আমি দিয়ে দিচ্ছি, এক মুঠ পরিমাণে টিএসপি সার এবং দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে টিএসপি প্লাস ড্যাপ মিশ্রিত সার। এবং মাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক সার হচ্ছে এমওপি বা পটাশ বা এই লাল বালি সারটি। এটি আপনারা যে কোনো ধরনের গাছ লাগানোর সময় অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। তারপর সবগুলি এই রাসায়নিক সারের সাথে আমি মাটিগুলি মিশিয়ে দিয়েছি। তার আগে 7 দিন আগেই আমি কিন্তু এর গোবর সহ মাটিটিকে খুঁড়ে রেখে দিয়েছি। বন্ধুরা, আবারও 7 দিন পর চলে আসলাম, সব মিলিয়ে 14 দিন অপেক্ষা করতে হবে। তারপর দেখুন, আমি এখানের মাটিগুলিকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্রায় এক হাত পরিমাণে আমি এখানে গর্ত করে নিয়েছি। তারপর আমি চারাটি বসিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে আপনারা ঠিক এতটুকু দূরত্ব রেখে চারাটিকে বসাবেন। আপনারা যদি বাড়ি থেকে চারা তৈরি করেন অথবা নার্সারি থেকে কিনে আনেন অবশ্যই এর মাটিটির প্রতি লক্ষ্য রাখবেন। নার্সারি থেকে কিনে আনলে কিছুদিন অবশ্যই আমাদেরকে এটিকে আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতন তাপমাত্রায় রাখতে হবে। আর এভাবে দেখুন, আমি আমার পেঁপের চারাটিকে প্রতিস্থাপন করলাম। এরপর চলে আসছি দ্বিতীয় অংশে, সেটি হচ্ছে লাগানোর পর কিভাবে এই রোগবালাই আক্রমণ করছে এবং কেন করছে, এর প্রতিকার কি। বন্ধুরা, মূলত সাদামাছির আক্রমণ এবং বিভিন্ন ধরনের অ্যাফিড পোকার আক্রমণে এই সমস্যাটি হয়ে থাকে। তাহলে চলুন দেখে আসি এর জন্য কি ধরনের ঘরোয়া সমাধান রয়েছে। প্রথমত আমি এখানে 1 লিটার পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের হাতের কাছে থাকা সব থেকে সহজ উপাদানটি হচ্ছে ডিটারজেন্ট। 1/2 চা চামচ ডিটারজেন্ট আমি দিয়ে দিলাম। তারপর রেগুলার ব্যবহারের যে শ্যাম্পু রয়েছে সেটি দিয়েছি চামচের 1/4 ভাগ পরিমাণে। আপনারা নিজেরাই এর পরিমাণটি কিন্তু আন্দাজ করতে পারবেন। এরপর যেই উপকরণটি আমি ব্যবহার করে আমার গাছটিতে উপকার পেয়েছি সেটি হচ্ছে এই নীল। আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির এই নীল ইউজ করতে পারেন। খুব সামান্য পরিমাণে 2 থেকে 3 ফোঁটা নীল আমি এখানে দিয়ে দিচ্ছি।
তারপর এই সবগুলি উপকরণ মিশিয়ে ফেনা সৃষ্টি করে নিতে হবে। ফেনা সৃষ্টি করে নিয়ে এইভাবে একটি বোতলে আমাদেরকে ঢেলে নিতে হবে। তারপর দিনে অন্তত দুইবার করে এটি আমাদের গাছে স্প্রে করে দিতে হবে। গাছের পাতায় যে অংশে পাতা কুঁকড়ে গেছে সেই অংশে আমাদের এই স্প্রেটি করতে হবে। বন্ধুরা, এরপর চলে আসলাম যে কিভাবে আমরা এর ফলন বৃদ্ধি করতে পারি। এর জন্য আজকে আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে, আমরা সবাই চিনি, যদি আপনারা না চিনে থাকেন, এটি হচ্ছে সরিষার খোল। এটি হচ্ছে সরিষার থেকে আমরা যে খোলটি পাই সেটি। আমি এখানে প্রায় 50 গ্রামের মতন বা 60 গ্রামের মতন সরিষার খোল নিয়েছি এবং 1 লিটার পানি নিয়েছি। আপনারা এটিকে গুঁড়া করে একদমই চূর্ণ বিচূর্ণ করে এখানে দিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, এটি কিন্তু খুব দ্রুতই মিশে যাবে। এরপর মিশিয়ে নিয়ে যাওয়ার পর এরকম একটু ফেনা সৃষ্টি হবে এবং একটি চামচের সাহায্যে আমি দেখে নেছি যে সম্পূর্ণটি মিশেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে ঠিক এর গোড়ার দিকে লক্ষ্য করব এবং গোড়ার দিকে তৈরি করা এই মিশ্রণটি আমি গাছে ঢেলে দিব। আপনারা চাইলে একদিন ওয়েট করতে পারেন অথবা 30 থেকে 35 মিনিট এই সরিষার খোলটিকে পানিতে ভিজিয়ে ঠিক এইভাবে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার গাছটি কতটা সুন্দর হয়েছে এবং একদম রোগমুক্ত হয়ে গেছে। গাছে কিন্তু আর কোনো পাতা কুঁকড়ে যাওয়া অংশ নেই এবং তার সাথে অনেক স্ত্রী ফুল আসাও কিন্তু শুরু হয়ে গেছে আমার এই পেঁপে গাছটিতে, যেটি আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন আমি রোপণ করেছি। তার সাথে দেখুন গাছের পাতাগুলিও কতটা সবুজ এবং সতেজ হয়েছে। তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।